গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি, আহত চার, তাদের মধ্যে একজন কিশোর, দুজন ভদ্রমহিলা ও একজন বয়স্ক ভদ্রমহিলা। নারায়ণী গড়াই বয়স 62 বছর, কানন প্রামাণিক বয়স 45 বছর, অভিজ্ঞান মণ্ডল বয়স 22 বছর ও প্রভাতী মণ্ডল বয়স 46 বছর। বেশি আহত হয়েছেন নারায়ণী গড়াই দুর্গাপুরে বি1 মোড়ের ইন্ডিয়ান অয়েল এবং হাউজিং কমপ্লেক্স তিনতলা আবাসনে সিলিন্ডার ফেটে দাউ দাউ করে আগুন চলতে থাকে। আওয়াজ শুনে থাকা স্থানীয়রা পুলিশকে সাথে সাথে খবর দেয়। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী আসলে দমকলের সহযোগিতায় আগুন নেভানো হয় ও আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় দুর্গাপুর বিধাননগর একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কি হয়েছিল ঘটনা? অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কল আসে যে একটা ইন্ডিয়ান অয়েল মেয়েতে আবাসনিকে ওখানে একটা গ্যাস ফায়ার হয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে নাকি। তো আমরা আসে দেখছি, যখন দেখছিলাম কিছু সিভিক পুলিশ একজন ভদ্রমহিলাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন, আমরা দেখছিলাম প্রচণ্ড আগুনের ফ্লেম বেরোচ্ছিলো জানলা দিয়ে দুদিক দিয়ে। তো আমরা মোটামুটি আধা ঘন্টার চেষ্টায় আগুনটা কন্ট্রোলে এসেছি ইউজ করিয়ে। আমরা গিয়ে তার ভিতরে এন্ট্রি করলাম, ভিতরে এন্ট্রি গিয়ে দেখলাম কোনো আর সেরম কিলো আর ইয়ে ছিল, তেজগুলো ছিল না, ফাঁস করলাম। তারপরে আমরা ভিতরে গিয়ে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর দেখলাম ঠিক আছে সব। এবারে ওনাকে এখন জানি না কজন ছিল ভিতরে, আমি বুঝতে পারছি না কী থেকে হয়েছে, মনে হচ্ছে কী থেকে কী থেকে দেখলাম তো একটা গ্যাস সিলিন্ডার পুরোটাই বাস্ট হয়েছে, সিলিন্ডার ইন্ডিয়ান অয়েলের সিলিন্ডার। কতজন ইনজয়েড আছে এই ঘটনা? ইনজয়েড আমি আপাতত একজনকে দেখেছি আমরা যখন আসি, বাকিরা ওনারা বলছে আরও ছিল, ওনারা নাকি আছে এখন ঠিক জানি না ব্যাপারটা। এখন স্বাভাবিক আপনার নাম? আমার নাম সাবর বিশাল, রিপন বড়ুয়া। যেটা দেখা যাচ্ছে যে আপনারা যে পেছন দিক থেকে রেস্কিউ করেছেন সেখানে সিঁড়িটা পুরোপুরি নেই, ঠিক আছে? ওনারা করছে এই সিঁড়িটা আপনাদের, ওরা যাই না ঠিক বুঝতে পারছেন। আমরা যখন এসেছি তখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছে, একটা সামনের দিকে নিয়ে যাচ্ছে, পিছন দিকে কিছু নিয়ে, এটা আমাদের না। আচ্ছা, এখানে কেউ কিছু ছিল মনে হয়, এটা আমাদের না। সিকিউরিটি দাদা আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555।
আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME AB 06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC 80 নিয়ার জোড়াহাট রোটারি। এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।